কিছু নেই, প্রেশারটা বেড়েছে, বয়স হচ্ছে, তো একটু অ্যানিমিক ডিসঅর্ডার আছে। আপনি এখন বসুন। ইদানিং রাত্রে মা মাঝে মধ্যে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে, আমার হাত থেকেও আমি শুনতে পাই। কি ব্যাপার মিনা দেবী, অখিল বাবু কি বলছেন? অখিল বাবু, বয়স হলে এসব একটু একটু হয়, মেন্টাল ইন্ডিজিশন, মেন্টাল নস্টালজিয়া, নানা রকম কারণে হতে পারে। ঘুম হালকা হয়ে আসে, ওষুধ লিখে দিচ্ছি, খান, রেস্ট নিন, ভালো হয়ে যাবে, কিচ্ছু হয়নি, ঠিক আছে। অমন করে দাঁত বার করে হাসার কি হলো? কেন তুমি শোনোনি ও পাড়া সনাতন পুরোর মেয়ে কি অবস্থা হলো তা তো তুমি জানো না। আসতে নীলা আসতে, তোমার কথা শুনতে পেলে নিখিলের বউ ডিপি সেও হাসবে, বুঝেছো? আরে ওরা কোনো কলকাতার মেয়ে, হাসবে। থামো তো, হাসবে শেওড়াগাছ কৃষ্ণনগরেরই হোক আর কেওড়া তলারই হোক, সেটা শেওড়াগাছই থাকে। তুমি যাই বলো, শাশুড়িমাকে তুমি একবার যদুদার কাছে নিয়ে যাও, আমার কথা শুনো। কেন, যদু ওজা কি করবে? যদু ওজা ওই ভূতকে ঘাত ধাক্কা দিয়ে বিদেয় করবে। যদু ওজার কাছে যদি নিয়েই যেতে হয় তবে নিয়ে যেতে হবে তোমাকে, বুঝেছো? তোমাকে। আমাকে? হ্যাঁ হ্যাঁ তোমাকে, ভূতে যদি ধরে থাকে তাহলে ধরেছে তোমায়, নইলে এরকম উল্টো পাল্টা বকো। আরে মানছি মার একটা নার্ভাস ডিসঅর্ডার প্রবলেম হচ্ছে, তার জন্য তো স্পেশালিস্ট ডাক্তাররা দেখছে, নাকি দেখাই যাক না কি হয়। তুমি আর এইসব ভূত বলে উল্টো পাল্টা কথা বাড়িও না। আছেন গিন্নিমা, সব ভালো তো? কেন কি হয়েছে? কেন গো মিষ্টিমা, হ্যারিকেন নিয়ে তুমি কি করবে? মা
আরে বন্ধুশেখো এসো 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 তা কি ব্যাপারে ভায়া তোমার ইদানিং আড্ডায় আসা যাওয়াটা কম কেন আহ কানুদা ওই কোথায় আছে না বজ্র আটুনির ফসকা গেরো তুমি কি বলতে চাইছো নন্দ বজ্রশেখরের বজ্রাটনে কি এই হঠাৎ করে ফসকা গেরোতে পরিণত হলো না গো কানু বেশ কয়েকদিন ধরে মিনার শরীরটা নিয়ে এই বয়সেও দাদার রস কিন্তু একেবারে গড়িয়ে গড়িয়ে পড়ছে শরীর ছাড়া কোনো কথাই নেই আহ ভোলা এই বয়সেও তোমার ফকরা মোটা দেখছি কমছে না বাবা এই শরীর সে শরীর নয় মরেছে তাহলে আহ সেটা ব্রজদাকেই বলতে দাও না গো কানু ইদানিং মিনা রাত্রে ভালো করে ঘুমোচ্ছে না কেন যে ওর এই বাতিকটা শুরু হয়েছে কে জানে খালি বলে ভয় লাগে ভয় লাগে আরে ভাই সেদিন তো একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল অদ্ভুত কাণ্ড মানে অদ্ভুত কাণ্ড মানে যার কোনো ব্যাখ্যা নেই সেটা আবার কি আহ শুনতে দে না বলো বজ্রশেখর বলো বিষয়টা বেশ বেশ কিছুদিন আগে আমি কি একটা কাজে একটু বাইরে গেছিলাম তখন সন্ধ্যে রাত বাড়ি ফিরেছি বাড়ি ফিরে ঘরে ঢুকতে যাব ঠিক এমন সময় বেশ করেছি সত্তর তুই সত্তর সত্তরের শেষ রাখতে নেই জানিস না প্রতিশোধ কেন কেন কি অন্যায় করেছি আমি কি অন্যায় করেছি যা করেছি যা করেছি ওটা অন্যায় নয় অন্যায় নয় অন্যায় নয় কেন এসেছিস তুই আবার কেন 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 মিনা কি হচ্ছে মিনা মিনা কি হয়েছে মিনা একটু শান্ত মিনা ওরে বাবা এ তো বনুচরণ ব্যাপারে বজ্রশেখর হ্যাঁ তাই তো বলছি ভাই ডাক্তার বদ্দি কিছু বললে হ্যাঁ কলকাতার একজন বড় ডাক্তার আমাদের টাউনে বসছেন অখিল সেখানে ওকে দেখিয়ে এনেছে তা কি বললে ওষুধপত্র দিয়েছেন ডাক্তারবাবু তবে না এমন কোনো উপকার তো মনে হচ্ছে না দেখো বজ্রশেখর এইসব মেসে একটু ধৈর্য তো ধরতেই হবে ওসব ধৈর্য ধরে কিছু হবে না দাদা আমার হলো সাপ কথা মুখ্য সূক্ষ্ম মানুষ শোনো যে রোগে যে দাওয়াই তুমি বরং যদু ওঝাকে ডাকাও বুঝেছ যদু ওঝা সিনেমা দেখো বুঝি না বাবা বেরোসিক হলে এরকমই হয় ও
ওরে আমার রসবতী রে, রস যেন একদম ধরে না। এই তো, এই তো ফাউল করে দিলে। কত সুন্দর করে ড্রিবলিং করে বলটা কিক করলাম, গোল তো দিলে না? বেশ বেশ করেছো। হ্যাঁ করেছি করেছি করেছি। তবে রে কি হলো, ছাড়ো না ছাড়ো। এখানে কেন উপস্থিত হলে মা? কি হচ্ছে কি? বাবা কি বলছে মা? বাবা রাগ করেছে? না তো মা, বাবা রাগ করবে কেন? বাবা বলছিল তুমি তো খেলনা বাটি নিয়ে খেলছিলে, তো সেগুলো ফেলে এখানে এলে কি করতে মা? কোনো কিছু খুঁজতে? হ্যাঁ তো। কি খুঁজছো বলো মামনি? হ্যারিকেন। হাসছো কেন বাবা? সত্যি গো, আমার খেলনা বাটির মধ্যে একটা হ্যারিকেন নেই। আমার ঘরে আলো জ্বলবে কি করে? আমার বুঝে অসুবিধা হয় না? ঠিক ঠিক, মিষ্টি মামনি তো ঠিক কথাই বলেছ। এই শোনো, তুমি কিন্তু ওকে পরে ভালো রেখে একটা হ্যারিকেন কিনে দেবে। হ্যাঁ বাবু বলো না, দেবে তো? আমার একটা হ্যারিকেন কিনে দেবে তো বলো না। আচ্ছা ঠিক আছে, সে যখন সময় হবে তখন দেখা যাবে। ওকে না না, সালা মামা বলেছে রথের মেলা বসেছে বড় পোলাই মাঠে, সেখান থেকে কিনে দেবে বলো। বেশ কথা দিলাম, কিনে দেবো। ওকে রথ মেলা থেকে তোমাকে হ্যারিকেন কিনে দেবো। এখন কেমন বোধ করছেন মা? তোমাকে না মা হাজারবার আমি বারণ করেছি, সারাক্ষণ বাড়ি ময় তুমি ঘুরঘুর করবে না, কোথায় শুয়ে বসে একটু রেস্ট নেবে তা নয়। দাদা থাক না, এসব পরে হবে। না না তুই বল না, আমি কি কিছু অন্যায় বললাম? এমনিতেই একটা বিদ্যুতের রোগ বাদ দিয়ে বসে আছে, কখন কি করে বসে তার ঠিক নেই, আর ডাক্তারও তো রোগটা ধরতে পারছে না। পারবেও না, সবই যদি এই শহরের লোকেরাই জানে, এই গ্রামের লোকেরাও কিছু জানে টানে তো নাকি? বটেই তো বটেই। তা দিদি তুমি কি বলতে চাও বলো না। কি আবার যদু ওঝা? যদু ওঝা মানে ভূত? তোমরা আবার তাই নিয়ে যেন ঠাট্টা তামাশা শুরু করো না। আরে বাবা, অপদেবতা ছোঁয়াছুঁ তো বলেও তো কোনো জিনিস আছে নাকি? না হলে দিদি কেন বলবে বলো। বৌদি আমার একটা কথা ছিল। তোর আবার কি কথা? মামিমাকে এখন তার ঘরে দিয়ে আসলে হয় না, আর তার সঙ্গে গরম দুধ দিলে ভালো হয় খুব। ঠিক বলেছিস সদা, তাহলে চল তাই করা যাক। কি ঠিক হলো তাহলে? কিসের কি ঠিক হলো? মায়ের উপর খারাপ হাওয়া লেগেছে। আরে ধ্যাত্তারি তোমার মায়ের খারাপ হাওয়া, ওসব থাক না দাদা। এই সদা ধর তো, ধর মাকে নিয়ে ঘরে ভাঙতে দিচ্ছ। ব্যাপারটা কিন্তু আমার ভালো মনে হচ্ছে না দিদি। আমি তো কবে থেকে পই পই করে বলছি, এ অসুখ সে অসুখ নয়, অন্য ব্যাপার আছে। ভূতে ধরেছে মাকে। এই তো কি যেন আবল তাবল বকছে। সেদিন বলছে এসেছিস, কেন এসেছিস? আমার আবার মিষ্টিকে দেখলে কেমন যেন রেগে ওঠে, মারতেও যায়, আবার ভয় পায় বলেও তো মনে হয়। আমার খুব ভয় লাগছে গো দিদি, কি হবে বলো তো? আমার কি মনে হয় জানিস লিপি, যদু ওজার কাছে যাওয়ার আগে
বাড়িতে একটা সামনের মঙ্গলবার সত্যনারায়ণ পুজো দিয়ে দেখলে কেমন হয়? ঠিক বলেছো দিদি, আগে বাড়িতে সত্যনারায়ণের পুজো তো হোক, ওই দিন আবার রত পড়েছে, ভালোই হলো। ঠাকুর মঙ্গল করো, ঠাকুর মঙ্গল করো। কি দোষী মেয়ে রে, এই অসীম যা তো মেয়েকে ধরে নিয়ে
আপনি কিছু মনে করবেন না পুরুষ না 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 মনে করো কেন শিশু হলো নারায়ণ আসুন সবাই শান্তি জল নিন আমি সর্বাহার করে থাকি কিনা আপনি খান ঠিক ঢুকে যাবে বলছেন মানুষ তো অনুরাধে ইয়েও খেয়ে থাকে না
দিকে মাথা আছে। আহ মা, কি আমল তাবল বকছো বলো তো? আমল তাবল নয় রে, আমল তাবল নয়। ওই ওই মেয়েটা শুরু করে দিলেন। এই হয়, এইভাবে মানুষের দুর্বলতার ফাঁক দিয়ে
নাম সংসারের, আর সমাজটাকে পিছিয়ে দেয়। আমি বলছি ওনার নাম মিস্টার তরুণ সেনগুপ্ত, উনি আমাদের ডাক্তারবাবুর ছাত্র। গত সপ্তাহে লন্ডন থেকে ফিরেছে, আমি ওনার সাথে কনসাল্ট করেছি তোমার মায়ের ব্যাপারে। উনি তোমাদের এই তোমাদের মায়ের ব্যাপারে এই কেসটা হাতে নিতে চেয়েছে, খুব ইন্টারেস্টিং। উনি এসছেন আজকে আমার সঙ্গে আমাদের বাড়িতে, আমি চিন্তা করি। অ্যাকচুয়ালি আমি সাইকোলজি নিয়ে স্পেশালাইজেশন করছি, আর পুরো কৃতিত্বটা তোমাদের বাবার। আজ আমি এখানে এসেছি ওনার জন্যই, উনি আমাকে ফোন না করলে হয়তো আমি আসতাম না। বাবা কেন, আমি কোনো অন্যায় করেছি? এক্সকিউজ মি, আমি আপনাদের কিছু বলতে চাই। হ্যাঁ, আমি আপনাদের বাড়িতে দুদিন থাকব, আর তোমাদের মাকে আমি হিপ্নোথেরাপি করতে চাই। আশা করি আমি ওনাকে ভালো করতে পারব। সত্যি মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। বড়রা সবসময় সত্যি কথা বলে না ছোটদের। কিছুদিনের মধ্যেই আমি বুঝতে পারলাম, আর তখন থেকেই শুরু হলো আমার আমার দুঃখের দিন। শুরুটা দুঃখ নিয়ে তুমি সংসার বাবা হরপ্রসাদ, বৌমা শপথ হয়েছে বেশ কিছুদিন হলো, আর কি বা তোমার বয়স? না না না, এটা আমার ভালো লাগছে না। আপনি মিথ্যেই চিন্তা করছেন বাবা, আমি ঠিক আছি। দেখো হর, তুমি ঠিক আছো বললেই তো আমি সেটা মানব না, আমার একটা কর্তব্য আছে। তোমারে তোমাকে আবার বিয়ে করতে হবে হলো, পাত্রী আমি ঠিক করেছি, ঘরোয়া সংসারী নেই, যেটা তোমার দরকার। অসম্ভব, তা হয় না। কালীপ্রসাদ কাউকে কথা দিলে সেটা থেকে বিচ্যুত হয় না হরো, আর এটা তোমার দরকার। বেশ, এত করে যখন বলছেন তাই হবে, আপনারা গিয়ে বলুন। বাবা আবার বিয়ে করলেন, ঘর ভর্তি লোকজন, খাওয়া দাওয়া হইচই।
সত্যি বাবার কথায় রাজি হয়ে আমি ঠিকই করেছি। উনি তোমার নতুন মা, মায়ের সাথে এইভাবে বিচ্ছিন্ন ভাবে কথা বলে? যাও যাও গিয়ে শুয়ে পড়ো। রিনাই হলো যত নষ্টের মূল। রিনা যদি সংসারে না আসতো আমার এই কোনো দিন এই অবস্থা হতো না, কিছুতেই না, কিছুতেই না। তারপর শুনতে যত খারাপ লাগুক,
এটাই হলো বাস্তব সত্য। আমি রিনার মৃত্যু কামনা করতাম। হ্যাঁ মৃত্যু, রিনা, রিনার মৃত্যু, রিনা মরুক, মরুক, মরে যাক রিনা। ও মরে গেলে আবার আমার প্রতি সবাই ভালোবাসা ফিরে আসবে, সবাই আবার আগের মতো আমাকে আদর করবে। রিনা মরুক, মরুক। আর তারপর আপনি রিনাকে ডাক্তারবাবু, না, আমি নিজে রিনাকে কিচ্ছু করিনি, বিশ্বাস করুন ডাক্তারবাবু, আমি আমি কিচ্ছু করিনি। তাহলে তাহলে কি হয়েছিল? ভগবান বোধহয় আমার ভিতরে সেই অন্যায় প্রার্থনাটা শুনেছিলেন, সেই দিনটা এখনো আমার চোখের সামনে ভাসছে। আমি আর রিনা একসঙ্গে ঘুরছিলাম, সন্ধ্যাবেলায় আলো ছিল না, হঠাৎ হঠাৎ একটা একটা বিদঘুটে শব্দ শুনতে পেলাম। এসব জিনিস খুব হয়, আদরের অভাবে শিশুদের নানান ভাবে নেগেটিভ চিন্তা ভাবনার দিকে ঠেলে দেওয়া হয়। অথচ মীনা দেবী কিন্তু স্বীকার করেছেন যে ওনার সমস্যাগুলো কিন্তু কমে যায়নি, আরো বেড়ে গেছিল। তার মানে অযত্ন আর অনাদর শিশু মনে জাগিয়ে তুলেছিল একটা তীব্র প্রতিশোধ স্পৃহা, কি তাই তো? অনেকটা তাই বলতে পারেন। তার মানে উনি কি ভূতগ্রস্ত হাসছেন যে? না মানে ব্যাপারটা তাই নয়, আমি জানি না আপনারা কতটা ঠিক বুঝতে পারবেন কি পারবেন না, উনি ভূতগ্রস্ত হননি, উনি অ্যাকচুয়ালি স্প্লিট পার্সোনালিটির শিকার হয়েছিলেন। সেটা কি? সেভাবে বলতে গেলে মীনা দেবীর মধ্যে দু তিন রকমের ব্যক্তিত্ব কাজ করেছিল, অবচেতনের মধ্যে থেকে অপরাধ বোধ থেকে উনি হ্যালুসিনেশন মানে নানান অদ্ভুত ধরনের জিনিস উনি ভাবছিলেন দেখছিলেন। আমার একটা জিজ্ঞাসা আছে। আচ্ছা উনি যে আমাদের মিষ্টিকে বারবার রিনা বলে ডাকে এর কি ব্যাখ্যা দেবেন? রাইট, ইটস এ ভেরি ভাইটাল কোশ্চেন যে উনি বারবার মিষ্টিকে রিনা বলে কেন ডাকছেন। আসলে মিষ্টির মধ্যে একটা হ্যারিকেন প্রীতি আছে, সেটা কি আপনারা লক্ষ্য করেছেন? হ্যাঁ ঠিক বলেছেন, কারণে অকারণে মেয়েটা হ্যারিকেন নিয়ে খেলে। আরে সেদিন তো রথের মেলা থেকে রীতিমতো ঝগড়া ঝাঁটি করে হ্যারিকেন কিনলো একটা, এখন তো আগেরটা ফেলে দিয়ে সেটা নিয়েই সারাদিন খেলছে। মীনা দেবীর অবচেতনে হ্যারিকেন অবজেক্টটা এমনভাবে তার মনে দাগ কেটে গেছে যে মিষ্টির হ্যারিকেনের প্রতি আকর্ষণ
আর মীনা দেবীর অপরাধ বোধ মিলে মিশে মিষ্টিকে পরিণত করেছে রীনাতে। আমি বলছিলাম এটার সঙ্গে পুনর্জন্ম বাচ্চাদের কোনো সম্পর্ক নেই তো? লন্ডন থেকে আধুনিক মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা শিখেছি বলে যে এক তুলিতে ভারতীয় আধ্যাত্মিক দর্শনকে আমি উড়িয়ে দেব এমন সৎসাহ সামান নেই। তবে হ্যাঁ, মীনা দেবীকে যদি ঠিক মতো থেরাপি আর ওষুধ দেওয়া যায় তাহলে উনি হয়তো সুস্থ হয়ে যেতে পারেন, এটা আমার বিশ্বাস। আর বাই দ্য ওয়ে, নতুন হ্যারিকেনটা কোথায়? ওটা তো মানে কোথায় জানো? আরে ওটা তো মার ঘরেই রাখা রয়েছে। ও, মীনা দেবীর ঘরে? দে আমার বিয়ে।